গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যবচার করে এবং সেই গুণার জন্য যদি গোপনেই আবার খালে স্তবা করে তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কে আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর বৃত্তি কিংবা দরিল কিছু কি আছে আমার স্বামী অনেক ভালো মানুষ আমাকে অনেক ভালোবাসেন তবে সে সামনে আমার প্রশংসা করে না বাইরের লোকদের কাছে প্রশংসা করে বউকে সামনে একটু পামপট্টি দিলে কি সব হয় না রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন আলেমদের সমানার্থে দিন আলেমের আলেমদের বিচার সবার সামনে না করে পর্দারে বিচার না এই কথাটা কোদের সত্য মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা না ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দো আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে এমনি সাকিব হাসান তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না কোনো দো আছে কিনা কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য আহ কোনো শিক্ষা না বিশাল আসসালামদের দেননি তিনি আল্লাহ তালার কাছে সব সময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আল্লাহ কাছে সুখ চাই শান্তি চাই জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন অবশ্যই এটা ডিফল্ট দেওয়া চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য বিশালাম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয় আল্লাহ মকি হালালিক হারামিক ওয়াকদিন বিফল দিকে আমান সেওয়া ওয়া আল্লাহ আমার হালাল যেন যথেষ্ট হয় যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি সে তো অনুসাদ আসলাম শিক্ষা দিয়েছেন অত বিষয়টি আপনি পড়তে পারেন ওয়াক ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কি না মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজও শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলি আমি মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই না চাই যাবে। আবুল কালাম আজাদ এআইডি থেকে আপনি লিখেছেন আলেমদের সমানার্থে কেমতের দিন আলেমের আলেমদের বিচার সবার সামনে না করে পর্দার আলে বিচার করবে নেই কথাটা কতটুকু সত্য এটা আমার জানা নেই কারণ কোথাও এরকম কোনো শব্দ এরকম কোনো কথা আদৌ আছে কিনা যে আলমদের বিচার তাদের সম্মান আল্লাহ তালা আলাদা করে করবেন তবে হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ তালা অনেক ব্যক্তিকেই কিন্তু অনেক ব্যক্তিকেই কিন্তু ডেকে ডেকে তাদের দোষকে আল্লাহ লুকাবেন দুনিয়াতে যারা মানুষ দোষ লুকাতো কেমন আল্লাহ তাদের দোষকে লুকাবেন সব সময় প্রকাশ করবেন না হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত্যু ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত্যু ব্যক্তির দাফনে কাফনে শরীর খোলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনের সুযোগ যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না না করলে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না করা সবের কাজ আর আরমের ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হয়েছে নেই জালাল লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পরে আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন তো আপনার পর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে না ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সে খেয়াল করতে পারে বাকি আপনি খালিদিক গায়ে ঘুমানোবাহ তফিনা তন্নি আপনি লিখেছেন আমার স্বামী অনেক ভালো মানুষ আমাকে অনেক ভালোবাসেন তবে সেই সামনাসামনি আমার প্রশংসা করে না বাইরের লোকদের কাছে প্রশংসা করে বউকে সামনে একটু পাম্পটটি দিলে কি সব হয় না বোন তাহ তহমিনা তন্নি আপনি আমাদের কোনো বক্তব্য শুনে শব্দটি আপনি কোট করেছেন মেবি আর এটা ঠিক যে অনেক মানুষের স্বভাব আছে যে তিনি সামনে প্রশংসা করবেন না পেছনে প্রশংসা করবেন এটা এক প্রকার তেরামি স্বভাব বলতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে সামনে প্রশংসা না করার উদ্দেশ্য যে সামনে প্রশংসা করে সহকারী হয়ে যাবে তো অন্তত স্বীকৃতিটুকু দেওয়া উচিত এবং স্বীকৃতিটুকু দেওয়া এটা নিষিদ্ধ এবং প্রশংসিত বিষয় প্রশংসনীয় বিষয় মৃধায় স্ত্রীকে সামনে তার স্বীকৃতি যেমন দেওয়া উচিত তাকে প্রশংসা যতটুকু তার প্রাপ্য ততটুকু করাতে অসুবিধা নেই এতটুকু করা উচিত হ্যাঁ যেটুকু করলে তার ক্ষতি হতে পারে সেটুকু তিনি করবেন না এটা মনে রাখা উচিত আর আপনিও একজন স্ত্রী হিসাবে মনে করা উচিত যে আমার স্বামী আমাকে অ্যাটলিস্ট ভালো জানান এটি আমার জন্য যথেষ্ট এবং সেটাকে আপনি ভালোভাবে দেন যে আমাকে হয়তো সামনে প্রশংসা করেন আমার অহংকারের জন্য বাট আমার পেছনে যে তিনি প্রশংসা করছেন সেই প্রশংসাটা আপনি যেহেতু জানেন তাহলে পেছন প্রশংসাটাই তো আসল প্রশংসা মানুষের ভেতরের আসল জিনিসটা তো মানুষ বাইরে বলে অতএব সেটার কারণে আপনি খুশি থাকার চেষ্টা করেন আসলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য আমরা এখনের দোষ না দেখে দোষগুলোর কোনো ভালো ব্যাখ্যা আমরা বের করার চেষ্টা করবো সেটা আমার জন্য অধিকের উপকারী হবে সিনেমা আক্তার আপনি লিখেছেন আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন মুসলিমা আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন ভালো কোনো বই পড়ুন এবং আপনি সালাদ সম্পর্কিত কোনো আয়াতগুলো একটু ভালো করে দেখুন নমীর আসসালামের হাদিসগুলোকে একটু আলাদা করে আপনি চোখ বড়ানোর চেষ্টা করুন আর সেই সাথে নামাজি মানুষদের পরিবেশ আপনি থাকার চেষ্টা করুন এছ আতিকুর রহমান লিখেছেন যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায় তাহলে কোন সময় সেই নামাজ পড়বো মাগরীবের নামাজের আগে না পরে অবশ্যই মগরীব আগে আগে পড়বেন সূর্য ডুবার আগে আগে সরকার সালিম লিখেছেন আমার স্ত্রী মারা গেছেন আমাদের মধ্যে অনেক সময় ঝগড়া বিবাদ হয়েছে তাছাড়া অনেক সময় তার হক সঠিক আদায় করতে পারেনি মারা যাওয়ার সময় বা তার আগ তার কাছ বা তার আগে তার কাছে মাপ চাইতে পারেনি আমার কি মাপ চাওয়ার কোনো উপায় আছে আপনি তার জন্য দোয়া করতে থাকবেন তার পক্ষ থেকে সাদাকা করবেন আল্লাহর কাছে তার জন্য দোয়া করবেন এটাই হবে তার কাছে মাপ চাওয়ার সর্বোত্তম উপায় এবং জীবদ্দশা তিনি যাদেরকে যাদেরকে আপন মনে করতেন আপনি তাদেরকে আপন মনে করার চেষ্টা করবেন এটি হবে আপনার মাপ চাওয়ার সর্বোত্তম উপায় হাফসা বিনতে মান্নান আপনি লিখেছেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর পাখনার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর বৃত্তি কিংবা দরিল কিছু কি আছে না ভাই এরকম কোনো কথা করোনা ঘাদিস থেকে প্রমাণিত নয় যে মুরগের রান থেকে আর পাখনার থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন যদি তার কোনো কিছু খেতে অবক্তি হয় সেটা একান্ত তার ব্যাপার সে তিনি ফেলে দিতেই পারেন বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে শুধু এরকম কোনো অংশকে মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি অতএব সেটি গিয়ে মানে যেটাকে আল্লাহ হারাম বলেনি সেটাকে হারাম মনে করা কিন্তু আরেক অপরাধ এরপরে সাবিহা শান্ত আপনি লিখেছেন আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় আপনি এই টাইমে বিশেষ তেলাবাদ করবেন দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি চৌত্র নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহ কাছে চাওয়া হয়েছে সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন রব্বি হাবলি মিল্লা সরি হাইন আহ রব্বি হাবলি মিল্লা দুমক দোয়া কাশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহ কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কোরআন তোলা বিশেষ করে করতে থাকবেন গুনহার কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে এরপরে সাইমা আক্তার লিখেছেন পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন বোন সাইমা আক্তার পূর্বের যত পাপই থাকুক না কেন মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সব রকমের স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা আন্তরিকতা তার থাকে তাহলে অবশ্যই আল্লাহ রবুল আলমীন তাকে ক্ষমা করবেন সেই সুধারণা একজন ইমানদারে থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তিনি ওই পাপের ধারে কাছ আর যাবেন না ওই পাপের কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে ভৎসনা করবেন লজ্জিত হবেন অনুতাপ তার মধ্যে থাকবে সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবে নফল তারপরে যে আপনার তো আছেই সেই সাথে সাদাকা নফল ইবাদত এগুলো অনেক বেশি পরিমাণে তিনি করতে থাকবেন এবং আল্লাহ তালা কাছে করবেন আগের গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকবেন ইশা আল্লাহ এর মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টির সোনালি সোনালি শেখরে তিনি পৌঁছাতে পারেন আবদুল্লাহ আপনি জানতেছেন যদি গোপনে বারবার নারী কিংবা পুরুষ ব্যবচার করে এবং সেই গুণার জন্য যদি গোপনেই আবার খালে স্তবা করে তাহলে কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করা যাবে আর যদি পরা পর পরকাল দিবসে প্রমাণ থাকে তাহলে কি তবা করলে গুনা হবে কি না আর যদি প্রকাশ্য দিবালোকে লেখাটা ভেঙে গেছে প্রকাশ্য দিবালোকে যদি প্রমাণ থাকে তাহলে তবা করলে গুমা হওয়া হবে কি না দেখুন ব্যবিচার যদি জীবনে হয়ে যায় তাহলে তবা যদি খালে সন্তরে করে আর কখনো করবে না সে প্রতিজ্ঞা করে এবং জেনার যে অপশন আছে দুয়ার আছে সেখান থেকে অনেক দূরে সরে যায় তাহলে এটা সম্পূর্ণ জায়গা আছে মানে সরি চালিস তবা আল্লাহ তালা অবশ্যই কবুল করবেন এবং প্রকাশ্যে দেওয়ালোকে তবা করুক আর গোপনে তবা করুক সব তবাই আল্লাহ কাছে ক্ষমা চেয়ে তালা মাফ করবেন এমন না যে আপনার প্রকাশ্যে করলে মাফ হবে না গোপনে করলে মাফ হবে বরং তবা যদি করার মতো করেন তবা শব্দের অর্থ কিন্তু ফিরে আসা তার মানে আপনি আপনার অবস্থান পরিবর্তন করেছেন আপনি আর কখনো এই পথে যাবেন না সে মর্মে প্রতিজ্ঞা করেছেন যেটা হয়েছে তার জন্য লজ্জিত হয়েছেন এবং গুণা হতে পারে সেরকম সমাজ এবং পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এটাই তবা এরকম তবা যদি আপনি করতে পারেন আল্লাহ তালা সব ধরনের গুণাই মাফ করবেন প্রকাশ্য প্রকাশ্য